ই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং অনেকেই ধারণা করছেন যে পিপিই জিনিসটা হচ্ছে স্পেস স্যুটের মতো দেখতে যে ছবি দেখা সবাইকে সেটা পড়তে হবে প্রথমেই জানাই যে এই স্যুটটা সবার জন্য না ভালো করে শোনেন এই স্যুটটা সবার জন্য না যে কোনো সংক্রামক ব্যাধি থেকে চিকিৎসা যারা দেন এবং যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত তাদের সুরক্ষার একটি বিষয় আছে পাশাপাশি রোগীর সুরক্ষা রোগীকে যারা দেখতে যান তাদের সুরক্ষা যারা কাজ করেন বিভিন্ন জায়গাতে বা রোগীদের সংস্পর্শে আসবেন অথবা যারা সংক্রমিত হয়েছেন এমন মানুষদের সংস্পর্শে আসবেন তাদেরও সুরক্ষার একটি বিষয় আছে আর যে কারণে সব জায়গাতে যেহেতু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একই রকম না সে কারণে সব জায়গাতেই স্যুটটা পরে বসে থাকার কোনো দরকার নেই তাই আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে পিপিই জিনিসটা আসলে কি পিপিই হচ্ছে পার্সোনাল ইকুইপমেন্ট এবং এটি জন্য যেমন সাধারণ মানুষের জন্য হচ্ছে মাস্ক এবং সেটা হচ্ছে সাধারণ মেডিকেল মাস্ক যদি যদি আপনি স্বাস্থ্য সেবা কর্মী হন অথবা যদি আপনার এমন কোনো কাজ করতে হয় যে কাজের কারণে আপনাকে রোগীর সরাসরি সংস্পর্শে যেতে হবে তবেই কেবলমাত্র মাস্কের চাইতে আরো বেশি কিছু আপনার প্রয়োজন হবে তাহলে যে স্যুটটা থাকে স্যুটের মধ্যে কি থাকে সেটা আপনাদের প্রথমে জানা দরকার এই স্যুটটার মধ্যে থাকে হচ্ছে একটা ক্যাপ একটা গগলস একটা মাস্ক একটা গাউন এবং গ্লাভস আর তার সাথে থাকে হচ্ছে সুকাবার এই যে পুরো স্যুট এই পুরো সুট পরা দরকার কাদের এটা আসলে আমাদের প্রথম জানতে হবে এই পুরো স্যুটটা প্রধানত প্রয়োজন হচ্ছে যারা রোগীর সংস্পর্শে যাবেন এমন লোকেরা এবং তাদের ব্যাপারে একটা গাইডলাইন আছে কেন আমাদের এই পিপি বিষয়ে সতর্ক হওয়া উচিত কেননা এই যে পুরো সুট এটা কিন্তু অত্যন্ত দামি এবং এটা যদি আমরা যে কোনোখানে ব্যবহার করে ফেলি তাহলে আমরা আসলে এটা অপচয় করব এবং প্রয়োজনের সময় এটাকে আমরা পাবো না এবং সারা পৃথিবীতে এত মাত্রায় করোনা ভাইরাস ইনফেকশন হচ্ছে যে যদি আমরা পিপি অপচয় করি অর্থাৎ এই সুটা অপচয় করি বড় পিপিটা তাহলে কিন্তু আমাদের সংকট দেখা দেবে এবং আমরা প্রয়োজনের সময় এটাকে পাবো না তাই আমাদের জন্য খুব ভালো করে জানা দরকার যে কার জন্য কোন পিপি প্রয়োজন এবং আমি লক্ষ্য করেছি যে চিকিৎসকরাও অনেক ক্ষেত্রে প্যানিক হয়ে গেছেন এবং সাধারণ মানুষ তো প্যানিক হয়েছেন এবং এর একটি বড় কারণ হচ্ছে যে শুরুতে এই মাস্কের সরবরাহ সব জায়গাতে ঠিক মতো ছিল না এবং এখনো কিন্তু কিছু কিছু জায়গাতে ঘাটতি আছে তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি করোনা ভাইরাস রোগীর বেলায় আমি এই জন্য বলছি যেটা বললে সাধারণ মানুষের বুঝতে অনেক সুবিধা হয় প্রধানত যারা সরাসরি এই কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস আক্রান্ত পেশেন্টের বা রোগীর সংস্পর্শে আসবেন তারা এই পুরোটা পড়বেন এমনকি চোখের প্রোটেকশন সহ এবং যারা জেনারেটিং প্রসিডিওর অর্থাৎ নাক দিয়ে নল দেবেন দেবেন ভেন্টিলেটর দিতে গেলে ইন্টিউবেশন করতে হয় অর্থাৎ এই কাজগুলি যারা করবেন তাদের জন্য এই পুরো সুটটা জরুরি আর কারা ক্লিনাররা ক্লিনাররা যেহেতু ওয়েস্ট মেটেরিয়াল পরিষ্কার করবেন এবং অনেক ক্ষেত্রে তারা এই ধরনের যে স্প্ল্যাশ মেটেরিয়াল অর্থাৎ নানা ধরনের অর্গানিক মেটেরিয়াল অথবা কেমিক্যাল জৈব পদার্থ এমনকি রোগীর বমি কাশি এগুলো পরিষ্কার করবেন সেই জন্য ক্লিনারদের বেলায় এটা খুবই জরুরি এবং ক্লিনারদের জন্য মূলত বুট এবং শু বেশি জরুরি ডাক্তারদের জন্য না আর যারা ভিজিটার তারা যদি যান এই রোগীকে দেখতে এই কোভিড ওয়ার্ডে অথবা তে সেক্ষেত্রে তারা কিন্তু এই পুরো স্যুটের প্রয়োজন নাই কারণ তারা তো আর ঢুকে রোগীকে নিয়ে নাড়াচাড়া করবেন না অথবা রোগীকে হাঁচি কাশি দেওয়াবেন না অথবা রোগীর শরীরে কোনো ধরনের প্রক্রিয়া তারা করবেন না ফলে ভিজিটাররা কিন্তু তাদের জন্য পিপি হচ্ছে একটা মাস্ক একটা গাউন বা একটা গ্লাভস এই শেষ তাহলে দেখেন সব জায়গাতে স্পেস স্যুটটার কোনো দরকার নাই তাহলে অন্যান্য জায়গাতে যে ডাক্তাররা আছেন তারা কি ব্যবহার করবেন তারা ব্যবহার করবেন মূলত মেডিকেল মাস্ক গাউন এবং গ্লাভস এর বেশি কিছু না আর অন্যান্য স্টাফ যারা যাদের সঙ্গে রোগী সরাসরি দেখা হয় না যেমন হাসপাতালের অ্যাকাউন্টেন্ট কিংবা ধরে না হাসপাতালের ডিরেক্টর সাহেব তার কিন্তু কোনো পিপির প্রয়োজন নাই ইনফ্যাক্ট কিছুই দরকার নাই তারপরেও তিনি যদি মনে করেন তিনি একটা মাস্ক পরে বসে থাকতে পারেন কিন্তু তিনি রোগী দেখতে গেলে অর্থাৎ অ্যাটেন্ডেন্ট হয়ে গেলে তখন তার ওই যে গ্লাভস মাস্ক এবং একটা গাউন দরকার হবে এই হচ্ছে মূলত বিষয় আর আউটডোরে ওপিডিতে যারা সরাসরি কোভিড পেশেন্টের সংস্পর্শে আসবেন এদের বেলায় পুরো পিপি থাকাটা ভালো ইউকে তে এন এটা করছে কেউ এটা করছে যে যারা আউটডোর সরাসরি কোভিড সাসপেক্টেড পেশেন্টের সংস্পর্শে আসেন তারাই পুরো পিপিই ব্যবহার করবেন এখন আউটডোরে আসলে আমাদের কি করা উচিত আউটডোরে যখন একজন রোগী আসে আমরা আসলে এই কোভিড পেশেন্ট কে আলাদা করতে চাই যদি আমরা কোভিড পেশেন্ট কে আলাদা করতে চাই এই রেসপিরেটরি ইলনেস বা রেসপিরেটরি অসুস্থতা অর্থাৎ শ্বাসের অসুস্থতা লক্ষণ আছে কিনা এটা বের করতে হবে ফলে এয়ারপোর্টে যেভাবে স্ক্রিনিং করা হয়েছিল সেইভাবে স্ক্রিনিং করে তাকে আলাদা করে ফেলার একটা ব্যবস্থা করতে হবে অর্থাৎ যে রোগীর হাঁচি কাশি আছে জ্বর আছে এমন রোগীকে প্রথমেই টেম্পারেচার দেখে এবং তার হিস্ট্রি নিয়ে তাকে আলাদা করে কোভিড সাসপেক্টেড পেশেন্ট হিসেবে তাকে পাঠিয়ে দিতে হবে পিপি পরা ডাক্তারের কাছে কিন্তু যিনি তার হিস্ট্রি নেবেন তার বেলায় কিন্তু আসলে এই এত কিছু দরকার নেই কিন্তু যিনি তার গায়ে হাত দেবেন অর্থাৎ তাকে পরীক্ষা করবেন তার বেলায় এই পুরো পিপি দরকার আছে অর্থাৎ বুঝতেই পেরেছেন সব জায়গাতে পিপি প্রয়োজন নাই কেননা আমাদের ডাক্তাররা বা আমাদের চিকিৎসা কর্মীরা ভয় পেয়েছেন এই জন্য ভয় পেয়েছেন যে যে ট্রাইয়েজ করা বা অনেক পেশেন্টদের মধ্যে থেকে প্রায়োরিটি অনুযায়ী এই কোভিড পেশেন্টদের পেশেন্ট আলাদা করার যে সিস্টেম এই বিষয়টা সব জায়গাতে শুরু হয় নাই শুরু না হবার ফলে সকলের জন্য আসলে শুরুর দিকে এপিপির প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা আমাদেরকে সঠিক হিস্ট্রি না অর্থাৎ আমরা যখন জিজ্ঞেস করছি যে আপনি কি কোনো বিদেশি সংস্পর্শে এসেছেন কিনা আপনার বাড়িতে কোনো বিদেশি এসেছিল কিনা আপনি হাঁচি কাশিওয়ালা সংস্পর্শে গেছেন কিনা অথবা আপনি কোনো ভিড়ের মধ্যে গেছেন কিনা যখন কমিউনিটি ট্রান্সমিশন শুরু হবে এই প্রশ্নগুলির উত্তর অনেক সময় রোগীরা লুকিয়ে রাখেন এবং এই লুকিয়ে রাখার রোগীদের বেলায় ডাক্তাররা একটু ভয় পাচ্ছেন ফলে রোগীদেরও কিন্তু দায়িত্ব আছে রোগীদের যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক হিস্ট্রি দিতে হবে মানে কিন্তু স্পেস স্যুটটা না ফলে এই যে বিভিন্ন জায়গাতে ব্যাংকের দারোয়ান ব্যাংকের ম্যানেজার কিংবা অনেক ক্ষেত্রে যারা কখনোই রোগীর সংস্পর্শে আসবেন না তারা যে ফুল পিপি স্যুট পরে বসে আছেন এবং পিপি স্যুট ডেলিভারি নিয়েছেন এটা একেবারে অপচয় এবং এই অপচয়টা করার কোনো মানে হয় না এই ফুল পিপি স্যুট কেবল মাত্র চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ক্লিনার এরা ছাড়া আর কারোর জন্য দরকার নাই অন্যান্য ওয়ার্ড যেখানে কোভিড পেশেন্ট ভর্তি হবে না সেখানেও কিন্তু এই ফুল দরকার দরকার নাই শুধুমাত্র মাস্ক গ্লাভস এবং এরপরে যদি কেউ মনে করেন যে তিনি পুরোটা সুরক্ষিত থাকতে চান তিনি সেটা ব্যক্তিগতভাবে ব্যবস্থা করতে পারেন কিন্তু আমরা যখন সরবরাহের কথা বলি তখন আমরা কিন্তু আশা করি যে যেখানে এটা প্রয়োজন সেখানে এই পুরো পিপিটা পৌঁছাবে এই হচ্ছে পিপিএ নিয়ে ভুল ধারণার একটা অবসান আমাদের সবাই ভেবে নিয়েছি যে অনেক লাখ লাখ পিপির কথা যে বলা হয়েছে সবগুলাই হচ্ছে স্যুট আমি যখন কথা বলেছি কিংবা আমরা যখন কথা বলেছি আমরা যে সংখ্যাটা বলেছি এটা শুধু ওই স্যুটের সংখ্যা না মাস্কের সংখ্যা অনেক মাস্ক দরকার হবে প্রায় প্রচুর রেসপিরেটর মাস্কের প্রয়োজন হবে ডাক্তারদের জন্য এটা খুবই জরুরি এবং এই মাস্কের বেলাও কিন্তু একটা ভাগ আছে একটা মাস্ক হচ্ছে রেসপিরেটর মাস্ক আর একটা মাস্ক হচ্ছে মেডিকেল মাস্ক মেডিকেল মাস্ক হচ্ছে যেটা সাধারণ মানুষরা পড়বেন সবসময় পরবেন প্রতিরক্ষার জন্য আর রেসপিরেটর মাস্ক হচ্ছে যারা কোভিড পেশেন্টের সংস্পর্শে আসবেন তারা পরবেন রেসপিরেটর মাস্ক কি জিনিস রেসপিরেটর মাস্ক হচ্ছে এমন একটা মাস্ক যার মধ্যে দিয়ে ভাইরাস যেতে পারে না এবং আপনি যখন শ্বাস নেন এবং ছাড়েন তখন একটা ফিল্টারের মধ্যে দিয়ে এই এই শ্বাস প্রশ্বাসটা হয় এটাকে বলা হচ্ছে রেসপিরেটর মাস্ক অর্থাৎ আপনি শ্বাস নিতে পারবেন কিন্তু শ্বাস ছাড়লে সেটা বের হবে না সেটা ওই ফিল্টার হয়ে বের হবে মাস্কের মধ্যে শ্বাস নেওয়া কিন্তু একটা প্রস ব্যাপার এবং এটা স্বাস্থ্যকর্মীরা এটা দিয়ে বলে হন তারা পারেন সাধারণ মানুষ রেসপিরেটর ব্যবহার করতে গেলে সেটা তাদের জন্য কষ্টকর ফলে আহ এটা আসলে অপ্রয়োজনীয় সাধারণ লোকের জন্য এই মাস্ক লাগবে প্রচুর গ্লাভস লাগবে প্রচুর সাধারণ গাউন এটা লাগবে প্রচুর স্পেস স্যুট কিন্তু এত লাগবে না স্পেস স্যুট লাগবে হচ্ছে যারা কোভিড পেশেন্ট সংস্পর্শে যাবেন তাদের এবং এই যে নিড অ্যাসেসমেন্ট এইটা আগে থেকে করাটা খুবই জরুরি যে কোথায় কতটুকু লাগবে এবং এই জন্য পেশেন্ট কিভাবে আসবে এই প্রোগ্রেশনের একটা হিসাব থাকাটাও খুবই জরুরি যাতে করে এই নিড অ্যাসেস করে সময় মতো পিপি জায়গা মতো পৌঁছে দেওয়া যায় ফলে যারা এই স্যুট ডেলিভারি নিয়ে নিয়েছেন যাদের সঙ্গে পেশেন্টের কোন সংস্পর্শ হবে না এদের উচিত এই সুটগুলি ফেরত দিয়ে এইগুলো সব ডাক্তারদেরকে এবং স্বাস্থ্যকর্মীদেরকে ব্যবহার করতে দেওয়া এই তো গেল কথা আর ট্রায়েজ হচ্ছে হাসপাতালে বেহুদা রোগীরা ভর্তি হয়ে না পড়েন অকারণে কেননা এই যে করোনা ভাইরাস ইনফেকশন এই ইনফেকশনের কারণে যারা অসুস্থ হবেন তাদের মধ্যে আশি ভাগ কিন্তু সুস্থ হয়ে যাবেন কোন ধরনের বড় চিকিৎসা পদ্ধতি ছাড়াই তারা বাসাতে থাকলেও সুস্থ হবে ফলে এই পেশেন্টদের জন্য কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট আর যাদের হাসপাতালে ভর্তি করতে হবে এবং তাদের মধ্যে যারা হবেন তাদেরকে বা দেওয়ার যে বিষয় এই বিষয়গুলি হচ্ছে অল্প কিছু রোগীর বেলায় ফলে সকলকেই হাসপাতালে ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই ফলে অনেকেই ভাবছেন ভয় পেয়ে যে আপনার আহ কোভিড ধরা পড়লেই আপনাকে হাসপাতালে চলে যেতে হবে এই বিষয়টা ঠিক না তাই ডাক্তাররা যাতে আপনাকে ট্রায়েজ মাধ্যমে শুরুতে আলাদা করে ফেলতে পারেন এবং আপনি যদি সন্দেহজনক কোভিড রোগী হন তবে যাতে আপনাকে টেস্ট করাতে পারেন এই জন্য আপনার সঠিক তথ্য দেওয়াটা খুবই জরুরি সঠিক তথ্য না দিলে রোগীরা কি কাজ করবেন রোগীরা আসলে অন্য মানুষকে আক্রান্ত করার একটা অবস্থা তৈরি করবেন আপনি সঠিক তথ্য দিলেন না প্রথমে আপনি আক্রান্ত করবেন ডাক্তারকে নার্স কে স্বাস্থ্যকর্মীকে আর একই সাথে আপনি সঠিক তথ্য না দিলে আপনার পরিবার পরিজনকে আক্রান্ত করে ফেলতে পারেন এই কারণে ডাক্তারের কাছে গিয়ে মিথ্যা কথা বলার যে অভ্যাস এইটা একেবারে আমাদেরকে ছেড়ে দিতে হবে যদি আপনাকে আইসোলেট করা হয় অথবা যদি আপনাকে কোয়ারেন্টিন করা হয় দুটোই কিন্তু কোনো কষ্টের জায়গা না বরং এটা করা হচ্ছে আপনাকে বাঁচানোর জন্য এবং আপনার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য যে কারো কিন্তু এই করোনা ভাইরাস আক্রমণ হতে পারে এই যে বরিস জনসনের হয়েছে প্রিন্স চার্লসের হয়েছে অ্যাঙ্গেলে মার্কেলের হয়েছে টম হ্যাংসের ওয়াইফ এবং টম হ্যাংসার হয়েছে বলে আমরা শুনেছি তো এই যে বড় বড় মানুষদের এই অসুখ হচ্ছে তার মানে কি যে কারো এটা হতে পারে ফলে যে কেউই এটা দিয়ে যেমন অসুস্থ হতে পারেন তেমনি যে কেউ এটা অন্যজনের গায়ে ছড়িয়ে দিতে পারেন তাই এই ডাক্তারের কাছে গিয়ে মিথ্যা বলার অভ্যাস একদম বন্ধ করতে হবে তাহলে নিশ্চয়ই আপনাদের পিপি সম্পর্কে ভুল ধারণার একটা অবসান হয়েছে এবং যারা ডাক্তার না হয়েও এই স্পেস শ্যুট পরে ছবি দিচ্ছে এবং স্পেস সুট করে ঘুরে বেড়াচ্ছেন তাদের অবিলম্বে চিন্তিত হন তবে জোড়া গ্লাভস এর বেশি কিন্তু আপনার কোনো প্রয়োজন নাই কারা বেশি আক্রান্ত হচ্ছে এনএইচএস একটা সার্ভে করে দেখিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তারাই আসলে ঝুঁকিতে আছে এর বাইরে ফুড ডেলিভারি করে যারা আর যারা ক্যাশিয়ার এরা একটু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ক্যাশিয়ার দের কি হবে ক্যাশিয়ারদের একটা গ্লাভস আর চলবে আর যারা ফুড ডেলিভারি করছেন তাদের বেলা একটা গাউন একটা মাস্ক একটা গ্লাভস চলে আর কিছুর দরকার নাই এই অদ্ভুত যে চাহিদা সকলেরই স্পেস স্যুট করতে হবে এই চাহিদাটা বন্ধ করা উচিত এবং এভাবে ভাবা উচিত না যে সবার জন্য স্পেস সুট লাগবে এই পঞ্চাশ ষাট লাখ যে পিপি লাগবে সব কিন্তু স্পেস সুট না এর অধিকাংশই হচ্ছে গ্লাভস এবং মাস্ক তো যাই হোক পিপি নিয়ে নিশ্চয়ই আপনাদের ভুল ধারণার একটা অবসান হয়েছে আর এখন একটু জানিয়ে দেই যে যদি আপনি আক্রান্ত হয়ে যান আইসোলেশন আর কোয়ারেন্টিন এটা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আইসোলেশন হচ্ছে যদি আপনার শরীরে রোগের লক্ষণ প্রকাশিত হয় তখন আপনাকে আলাদা করে ফেলা এটাকে বলা হচ্ছে আইসোলেশন আর রোগের লক্ষণ প্রকাশিত হয় নাই কিন্তু সন্দেহ করা হয়েছে যে আপনি এক্সপোজড হয়েছেন ফলে আপনার শরীরে লোকের রোগের লক্ষণ প্রকাশিত হয় কি না হয় এটা দেখার জন্য আপনাকে চোদ্দ দিন মানুষের সংস্পর্শ থেকে দূরে রাখার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে কোয়ারেন্টিন আমরা আশা করেছিলাম যে যাদেরকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে তারা বা হয়েছিল তারা দায়িত্বশীলতার সাথে এই কাজটি করবেন তারা এই বিষয়টির গুরুত্ব বুঝবেন কিন্তু তারা গুরুত্বটা বুঝতে পারেন নাই বলে আমরা জেনেছি এবং যে কারণে বিরাট আশঙ্কার সৃষ্টি হয়েছে এবার স্বাস্থ্যকর্মীদের সুস্থ থাকার প্রয়োজন কেন এই জিনিসটা আপনাদের বোঝা দরকার স্বাস্থ্যকর্মীরা যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু শুধুমাত্র যে করোনা রোগের চিকিৎসা হবে না তাই না সাধারণ যে অসুখগুলি ছিল সেগুলো তো মানুষের শরীরে এখনো আছে হার্টের অসুখ আছে কিডনির অসুখ আছে ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে অ্যাজমা আছে জ্বর আছে আহ পিত্তথলির পাথর আছে এবং প্রেগনেন্সি মেয়েরা তো এখন বহু নারী এখন গর্ভবতী অবস্থা আছেন তাদের বেবি হবে ফলে এই রোগগুলির চিকিৎসা কে করবেন যদি চিকিৎসকরা নার্সরা সবাই অসুস্থ হয়ে যান শুধু তাই না ভুল তথ্য দিয়ে অনেকে গিয়ে কোভিড ছড়িয়ে দিচ্ছেন যে ওয়ার্ডগুলিতে বা যে হাসপাতাল গুলিতে সেইগুলিকে ডিসেক্ট করার জন্য একটা নির্দিষ্ট সময় বন্ধ করে রাখতে হচ্ছে ফলে কিন্তু সাধারণ রোগীরা বঞ্চিত হবেন আরেকটা বিষয় আছে কেন আমাদের এই যে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে ঘরের মধ্যে আমরা বন্দী হচ্ছে এই কারণে যে আমরা যদি বাইরে ঘোরাঘুরি করি তাহলে আমরা সবাই সবাইকে ইনফেক্ট করে ফেলবো অর্থাৎ ভাইরাস ছড়িয়ে দেবো যদি আমরা সবাই সবার মধ্যে ভাইরাস ছড়িয়ে দিই তাহলে একসাথে এত লোক অসুস্থ হব যে হাসপাতাল আমাদেরকে জায়গা দিতে পারবে না কিন্তু আমরা যদি এই ভাইরাস ছড়ানোটাকে কমিয়ে আনতে পারি অর্থাৎ আমরা যদি এই ভাইরাস না ছড়ায় কম ছড়ায় এমন একটা পরিস্থিতিতে আসতে পারি তাহলে অসুস্থ রোগীর সংখ্যা প্রতিদিন এত বেশি হবে না যে আমাদের হাসপাতালগুলি তাদেরকে জায়গা দিতে পারবে না একদিনে পাঁচ লাখ রোগী চলে গেলে তো পৃথিবীর কোথাও কোনো হাসপাতালে জায়গা দিতে পারে না নিউ ইয়র্কে না ইটালিতে পারে নাই কিন্তু যদি আমরা সতর্ক হই যদি আমরা ভাইরাস ছড়ানোর যে প্রক্রিয়া সেগুলো থেকে নিজেদেরকে বিরত করি তাহলে কি হবে তাহলে যাদের যারা অসুস্থ হবেন এরপরে তাদের যদি হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন থাকে অথবা ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজন থাকে দেখা যাবে যে আমাদের হাসপাতাল ব্যবস্থার যে ক্ষমতা সে ক্ষমতা অনুযায়ী আমরা সবাইকে চিকিৎসা করতে পারবো এই কারণেই ভাইরাসটা যাতে দ্রুত ছড়িয়ে না যায় এটা আমাদেরকে চেষ্টা করতে হবে এটা গেল আরেকটা প্রশ্নের উত্তর এখন কিছু আহ ভুল ধারণা কিংবা যে গুজব সেটার ব্যাপারে বলি কেউ কেউ বলছেন থানকুনি পাতা খেলে কেউ কেউ বলছেন কালো জিরা খেলে কেউ কেউ নানা ধরনের টোটকা ফাটকা খাওয়ার কথা বলছেন এবং বলছেন এইগুলা খেলে এই অসুখ ভালো হয়ে যায় এই অসুখ হয় না ইত্যাদি সাধারণ ভাবে চিন্তা করে থাকে আপনাকে বলল যে কালো জিরা খেলে আপনার এটা ভালো হয়ে যাবে আর আপনি এটা খেলেন বিষয়টা কিন্তু আসলে এরকম না পৃথিবীর বহু মানুষ এমনিতেই কালো জিরা খান আমরা আমাদের তরকারির মধ্যে কালো জিরা খাই হয়তো কালোজিরার মধ্যে অনেক ঔষধি গুণাবলী আছে কিন্তু ভাইরাস মারার কোনো গুণ কালোজিরার মধ্যে নাই ফলে কালোজিরা জিরা ভাইরাস মারবে এই আশায় কালো খাওয়াটা ঠিক হবে না আপনি খেতে পারেন কালো আপনি যে কোনো আহ উদ্ভিজ পদ সেটা যদি বিষ না হয় যে কোনো উদ্ভিজ বস্তু খেতে পারেন কিন্তু এই ভাইরাসের জন্য উদ্ভিজ বস্তু অতিরিক্ত খাওয়ার কোনো মানে হয় না এখন যদি কেউ বলে গুলের ভুষি খেলে এটা সেরে যাবে আপনি কি ভুষি খেতে শুরু করবেন এবং এই লজিকগুলি খুবই হাস্যকর যেমন আমি আপনাদেরকে একটা লজিক দিই যে ছাগলের কোনো করোনা ভাইরাস আক্রমণ হয় না আর ছাগল কি খায় কাঁঠাল পাতা খায় তাহলে কি আমরা সবাই কাঁঠাল পাতা খেতে শুরু করব যেহেতু ছাগলের করোনা ভাইরাস ইনফেকশন হয় না তো এই যে অদ্ভুত অদ্ভুত যুক্তি দিয়ে কিছু লোক থানকুনি পাতা থেকে শুরু করে এই যে কালো জিরা থেকে শুরু করে নানান জিনিসপত্র খেতে বলছেন এদের এইসব পরামর্শ না শুনে যেটা আপনাকে করতে হবে এই যে দেখেন হ্যান্ড স্যানিটাইজার আছে এটা হাতের মধ্যে নেবেন এইভাবে এবং নিয়ে তারপরে এটা ভালো করে হাতে সব জায়গাতে রাফ করবেন একটা বিষয় মনে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার কিন্তু সব জীবাণুকে মারতে পারে না এমনকি সব ভাইরাসকেও মারতে পারে না এটা ভাইরাসের লোড কমায় ভাইরাস মারতে হলে আপনাকে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সাবান দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধুতে হবে এই বিষয়টা তাহলে মনে রাখেন সাবান দিয়ে হাত ধুতে হবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে কেন কারণ এই যে করোনা ভাইরাস এর যে শরীরটা এটার মধ্যে চর্বি আছে এটা আছে ফ্যাট এর মধ্যে এবং সাবান ব্যবহার করলে এই ফ্যাটটা ডেস্ট্রয়েড হয়ে যায় হাত থেকে শরীরের যে কোনো জায়গা থেকে এই ভাইরাসটা এই ডেস্ট্রয়েড হয়ে এটা যায় ফলে সাবান ব্যবহার করলে এই ভাইরাসটা দ্রুত মরে যায় আর সে কারণে সাবান দিয়ে হাত ধুতে হবে বিশ সেকেন্ড হাত ধুতে হবে এবং হাত ধোয়ার নিয়ম আছে আপনি প্রথমে হাত ভেজাবেন তারপরে সেখানে সাবান দেবেন সাবান দিয়ে ফেনা তৈরি করবেন এইভাবে ঠিক আছে তারপর আপনি কি করবেন এই যে করলেন তারপরে আপনাকে সেকেন্ড এটা ভালো করে পরিষ্কার করতে হবে হাতের সব যাতে সাবানের ফেনা পৌঁছায় সেটা চেষ্টা করতে হবে সেটা করার উপায় কি এই দেখেন আমি ঘষলাম তারপরে এই দিকে ঘষলাম এই দিকে ঘষলাম তারপরে বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুল তারপরে সব আঙ্গুল সব আঙ্গুল তারপরে আঙ্গুলের ফাঁকে ফাঁকে তারপরে এই আঙ্গুল এভাবে ভাজ করে তালু এবং যেসব জায়গাতে ভাজ আছে এবং এই আঙ্গুল ভাজ করে তালু এবং যেসব জায়গাতে ভাজ আছে এগুলো পরিষ্কার করে তারপরে হাত ধুয়ে ফেলতে হবে সেকেন্ড কিভাবে হবে এটা হয় যদি হ্যাপি বার্থডে টু ইউ এই গানটা আপনি দুইবার গান তাহলে বিশ সেকেন্ড হয় অথবা আপনি যতবার পরিষ্কার করবেন সেটা যদি চারবার চারবার করে করেন তাহলে বিশ সেকেন্ড হয় যেমন বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুল পুরো আঙ্গুল বড়ো আঙ্গুল বড়ো আঙ্গুল পুরো আঙ্গুল সব আঙ্গুল সব আঙ্গুল সব আঙ্গুল সব আঙ্গুল হাতের তালু হাতের তালু তারপরে নখ নখ তারপরে আঙুলের ভাজ আঙুলের ভাজ আঙুলের ভাজ তারপর ধুয়ে ফেললাম তাহলেই বিশ সেকেন্ড হাত ধোয়া হয়ে গেল খুব সোজা এবং এটা করলে পরে ভাইরাস হাত থেকে সরে যায় আর যখন তখন হাত এই যে এখানে একটু চুলকানো চোখে একটু চুলকানো মাথায় একটু হাত দেয়া কান ধরে একটু টানা এইখানে ওইখানে মুখের আশেপাশে হাত দেওয়া যাবে না নিজের মুখেও যাবে না অন্যের মুখেও যাবে না হাত অপরিষ্কার থাকলে আপনি সেই হাত মুখে ছোঁয়াতে পারবেন না এইটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনি এটা মনে রাখতে পারেন তাহলে আপনি ভাইরাসের হাত থেকে প্রায় বেঁচে গেলেন আর যদি আপনার নিজের হাঁচে কাছি হয় তাহলে আপনি মাস্ক পরবেন মেডিকেল মাস্ক আর কি যদি কারোর সঙ্গে আপনি মুখোমুখি দাঁড়িয়ে কথা বলেন তাহলে কম পক্ষে এক মিটার অর্থাৎ ফিটের চাইতে একটু বেশি জায়গা রাখবেন আমরা আরো ভালো হয় যদি ফিট জায়গা রাখা যায় তাহলে একটু জোরে কথা বলতে হবে কিন্তু এই দূরত্বটা খুবই জরুরি এটাকে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখা এটাকে আসলে সামাজিক দূরত্ব না বলে শারীরিক দূরত্ব বজায় রাখা বললে আরো ভালো হতো আর লকডাউন এটা অনেককে ক্ষতিগ্রস্ত করবে এটা নিয়ে অনেক কথা হয়েছে খানিকটা ক্ষতি হবে কিন্তু লকডাউনের ফলে আমাদের জীবন বাঁচবে যদি জীবন বাঁচে তাহলে আমরা কাজ করতে পারবো পরে এবং তখন আমরা দ্বিগুণ কাজ করে আজকের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। আরেকটি বিষয় নিয়ে অনেকে অভিযোগ করছেন যে লকডাউন যারা মানছেন না তাদের উপরে আইনশৃঙ্খলা বাহিনী একটু কঠোর হচ্ছে কিন্তু এই কঠোরতা সারা পৃথিবীতে সব জায়গাতেই হতে হচ্ছে লকডাউন তো মানতে হবে এবং এটা যদি কেউ না মানেন তিনি অনেক মানুষকে বিপন্ন করছেন অল্প কিছু মানুষ আহ উল্টোপাল্টা কাজ করে সবাইকে বিপন্ন করবেন এটা আসলে হতে দেওয়া যায় না সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো ধৈর্য হচ্ছেন তবে এটা কিন্তু আমাদেরও দায়িত্ব যে লকডাউনটা যাতে আমরা না ভাঙি আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা না করি খাওয়া দাওয়ার প্রয়োজন আছে বাজারের প্রয়োজন আছে সেটা অনুমতি নিয়ে যেতে পারে কিন্তু বাইরে ঘোরাঘুরি করার অভ্যাসটা বাদ দিতে হবে আজকে আমরা দেখেছি বহু মানুষ বাইরে হাঁটাহাঁটি করেছেন শুক্রবার ছিল অনেকেই নামাজ পড়তেও গেছেন কিন্তু এটা কেউই বিবেচনায় নিচ্ছেন না যে একসঙ্গে হওয়াই আসলে এই ভাইরাস ছড়ানোর সবচেয়ে সহজ প্রক্রিয়া তাই অনেক লোক এক জায়গায় হওয়া মানেই হচ্ছে আপনি নিজেকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন এই ছিল মোটামুটি এই ভাইরাস নিয়ে কথাবার্তা অনেকেই আতঙ্কিত হচ্ছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আতঙ্ক আমাদেরকে কোনো কিছু থেকে বাঁচাতে পারে না বরং যদি ঠিক মতো এই যে হাত ধোয়া হাত পরিষ্কার করা মুখে হাত না দেয়া নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখা এবং আহ কারোর সঙ্গে হ্যান্ডশেক না করা এবং বাইরের লোকজনকে অপরিষ্কার অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করতে না দেওয়া হাত না ধুয়ে হাত না মুছে সঙ্গে ধরনের যাওয়া এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ভাইরাসটাকে আমরা আটকাতে পারবো আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমরা দেখছি যে অনেকে প্রশ্ন করেছেন যে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না বিষয়টা আসলে পুরোপুরি সত্য না তবে সারা পৃথিবীতেই সাধারণ রোগীদেরকে যাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই তাদেরকে হাসপাতালে ভর্তি করতে নিষেধ করা হচ্ছে এই জন্য যে হাসপাতালগুলিকে করোনা রোগীর জন্য খালি রাখা লাগবে তাই অপ্রয়োজনে হাসপাতালে ভর্তির বিষয়টাকে নিরুৎসাহিত করা হচ্ছে শুধু তাই না হাঁচি কাশি থাকলে ডাক্তাররা অনেক সময় তাকে কোভিডের কোভিড ইউনিটের কাছে রেফার করছেন এই দুটি বিষয় আমাদেরকে হবে মানতে সাধারণ রোগী চিকিৎসা পাচ্ছেন না এই বিষয়টা আসলে পুরোপুরি সত্য নয় একটা দু জায়গায় এরকম হতে পারে কিন্তু সব জায়গায় এরকম হচ্ছে না মানুষ কেন মারা যাচ্ছে এটা নিয়ে অনেকে চিন্তিত মানুষ মারা যাচ্ছেন মূলত দুইটা কারণে একটা হচ্ছে যারা বয়স্ক যাদের আহ রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা যাদের অন্য অসুস্থতা আছে যেমন অ্যাজমা আছে যারা ধূমপান করেন যারা হাই ব্লাড প্রেশারের রোগী যাদের ফুসফুসে অন্য অসুস্থতা আছে যাদের হৃদরোগ আছে এদের এলায় দেখা যাচ্ছে ফুসফুস এই বাড়তি ধকল নিতে পারছে না এবং তারা খুব দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছেন এবং ক্ষেত্র বিশেষে দুর্ঘটনা ঘটে যাচ্ছে কেউ কেউ মারা যাচ্ছেন আর আহ এমনিতেও কিন্তু সাধারণ ফ্লুতে প্রচুর মানুষের মৃত্যু হয় এবং যে মৃত্যুটা আমরা দীর্ঘ সময় ধরে হচ্ছে বলে আমরা আলাদা করে রিপোর্ট করি না অন্যান্য বছরও শুধু আমেরিকাতেই আহ ষাট সত্তর হাজার লোক এমনকি গত বছর আটান্ন হাজারের মতো লোক আমেরিকাতে ফ্লুতে মারা গেছে ফলে এই বিষয়গুলি সবসময় রিপোর্টেড হয় না ফলে এই মৃত্যুগুলিও কিন্তু হচ্ছে কিন্তু টেস্টিং করতে হবে এটা খুব জরুরি আমাদেরকে নিশ্চিত হতে হবে যে কোভিডে কোনো পেশেন্ট আক্রান্ত হয়েছেন কিনা এবং এই টেস্ট করার জন্য খুব জরুরি হচ্ছে রোগের ইনফেকশনের পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসা ষোলো কোটি লোককে যদি আজকে টেস্ট করতে হয় এবং এই টেস্টের খরচ যদি পাঁচশো টাকাও হয় তাহলে আপনি চিন্তা করেন কত টাকা লাগে ষোলো কোটি ইন্টু পাঁচশো হিসাবটা করেন আট কোটি টাকা তো তো এই একটা ভয়ঙ্কর অবস্থা তো এই আট হাজার কোটি টাকার টেস্ট করা কি আসলে আমাদের পক্ষে সম্ভব তাই আমরা যাতে আক্রান্ত না হই এই চেষ্টাটা আমাদের করতে হবে এই আট হাজার কোটি টাকার টেস্ট না করে যদি আমরা টেস্টের পরিমাণ কমিয়ে আমাদের নিজেদের দায়িত্ববোধ দিয়ে আমরা যদি ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারি তাহলে কি হবে এই টাকাটা আমরা এই লকডাউনের সময় দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য ব্যবহার করতে পারি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি ভবিষ্যতে বিনিয়োগের জন্য ব্যবহার করতে পারি সেই জন্য এই যে ষোলো কোটি লোককে কিন্তু টেস্ট করানো এটা একটা অবাস্তব বিষয় তাই এত টেস্ট তো আমরা করতে পারবো না তাই টেস্টের পরিমাণ কমাতে হবে এবং এটাও খুব জরুরি রং চা নাকি চা খায় সেই জন্য তাদের তারা এত তাড়াতাড়ি সেরে গেছে চাইনিজরা জীবন চা খায় চা খেলে যদি ভাইরাসের আক্রমণ না হতো আমরাও প্রচুর চা খাই আমাদেরও কোনো ভাইরাসের আক্রমণ না এটা একদমই ভুল কথা এবং এটা একদম ঠিক না আর সাবান তো আসলে কোনো ঔষধ না আমি বারবার বলেছি সাবান হচ্ছে হাত থেকে ভাইরাসটাকে সরিয়ে দেয় ফলে হাত থেকে যদি ভাইরাসটাকে সরিয়ে দেয় সেই হাতের ভাইরাস আপনার নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে প্রবেশ করছে না প্রবেশ না করলেই তো আপনি আপনি ভালো থাকলেন আমার পক্ষে সম্ভব না আমাকে সব প্রশ্ন করলে হবে না ফলে এই সব প্রশ্ন যারা করছেন এরা ভুল জায়গাতে এই প্রশ্নটা করছেন অনেক অনেক প্রশ্ন আসছে আমি দেখতে পাচ্ছি বিডিতে কতজন করোনা ভাইরাস রোগী আছে এটা টেস্ট করা ছাড়া বলা সম্ভব না ফলে যতগুলি টেস্ট হচ্ছে সেই টেস্টের ভিত্তিতে এখন পর্যন্ত যতজনের কথা ঘোষণা করা হয়েছে আমাদের ধরে নিতে হবে যে ততজন রোগী আছে যতক্ষণ পর্যন্ত কনফার্ম টেস্টে আমরা বলতে না পারছি যে কোন রোগী করোনাতে আক্রান্ত ততক্ষণ পর্যন্ত আমরা আন্দাজে বলতে পারি না যে বাংলাদেশে কতজন রোগী আছে এক থেকে পাঁচ বছরের বয়সী শিশুদের সম্ভাবনা কি সবারই সম্ভাবনা আছে এটা কিন্তু আমরা দেখেছি যে কম বয়সীদের ক্ষেত্রে এই ভাইরাসটা অত মারাত্মক হয়ে ওঠে না এটা হচ্ছে বিষয় আর এই ভাইরাস কতদিন করবে তো একটা শরীরের মধ্যে করে ভাইরাসকে টিকে থাকতে গেলে হোস্ট লাগে হোস্ট বডি অর্থাৎ অতিথি হতে হয় তার কারো শরীরের মধ্যে বলে আমরা যদি এই ভাইরাসকে একজন আরজনের মধ্যে ছড়াতে থাকি যতদিন ছড়াবো ততদিন এটা বাংলাদেশে থাকবে আর আমরা যদি ছড়ানোটাকে বন্ধ করতে পারি তাহলে থাকবে না তাই আমাদের উপর নির্ভর করছে যে তারাও হাত ধোবে না তারাও হাত ধোবে কারণ হাত ধোয়াটা অভ্যাসে পরিণত করতে হবে আপনি বাসায় থাকলে হাত ধুচ্ছেন না বাইরে গেলে হাত ধুবেন তাহলে কিন্তু আপনার হাত ধোয়ার অভ্যাস হবে না আপনাকে বাসায় থাকলেও হাত ধুতে হবে আমি অনেক অনেক প্রশ্ন পাচ্ছি এবং কিছু কিছু প্রশ্ন আহ বেশ অদ্ভুত একজন খুবই অদ্ভুত প্রশ্ন করেছেন যে তার মা তার মাথায় হাত দিয়ে উকুন মেরে দেয় মাথার ওকুন সাফ করার জন্য সাবান আছে সেটা ব্যবহার করেন তাহলে আপনার আম্মাকে এত কষ্ট করতে হবে না আহ প্রতিটি উপজেলা অস্থায়ী হাসপাতাল দরকার আছে কিনা এটা অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের আহ সংগতি অনুযায়ী আমাদের সরকার নিশ্চয়ই যেসব জায়গাতে প্রয়োজন দেখা দিবে এইটি করবেন কিন্তু সব জায়গাতে অস্থায়ী হাসপাতাল তৈরি করার প্রয়োজনীয়তা এখনো দেখা দেয়নি কারণ এখনো এত রোগী আসে নাই তবে আমাদের যে উপজেলা হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলির একটা অংশকে করোনা ওয়ার্ডে পরিণত করতেই হবে সম্ভব হলে আলাদা জায়গাতে করোনা ওয়ার্ড কিংবা কোভিড ইউনিট তৈরি করতে পারলে অনেক ভালো হয় অ্যান্টিভাইরাল মাস্ক উৎপাদন করা গেলে কি ভালো হয় না অ্যান্টিভাইরাল মাস্ক উৎপাদন তার রাতারাতি করা যায় না আর এটা যে মেটেরিয়াল আমরা বারবার বলছি যে এই মাস্ক এবং এই সবকিছু একটা সংকট দেখা দিয়েছে কারণ যার দরকার নাই সে এটা পরে বসে আছে এখন বাসার মধ্যে আপনি মাস্ক পরে কেন বসে থাকবেন কিংবা আপনার কোনো হাঁচি কাশি নাই আপনি একটা রেসপিরেটার পরে ঘুরে বেড়াচ্ছেন এটার কোনো মানে নাই এই যাদের কাছে অতিরিক্ত মাস্ক এবং এই সব জমা আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এটা সরকারের কাছে জমা দিয়ে দেন যেখানে এটা ব্যবহার হবে এমন জায়গাতে এটা দান করে দেন সবচেয়ে ভালো হচ্ছে হাসপাতাল চিকিৎসা সেবা প্রতিষ্ঠান এই সব জায়গাতে অতিরিক্ত পিপি যদি কারো কাছে থাকে মাস্ক থাকে এগুলো দান করে দেওয়াটা হচ্ছে এখন বুদ্ধিমানের কাজ আর কিছু লোক আরেকটা কাজ করেছেন কোইনাইন কিনে বাসার মধ্যে জমিয়েছে এই যে কুইনাইন এবং অ্যাজেট্রোমাইসিন কিনে বাসার মধ্যে জমিয়েছেন এটা ক্রিটিক্যাল কেয়ারে বা অনেক অসুস্থ হয়ে গেলে যেসব রোগী আছেন তাদের বেলায় ব্যবহার করা হচ্ছে ছয়জন রোগীর উপর ব্যবহার করে একটা টেস্ট একটা রিসার্চ পেপার পাবলিশড হয়েছে বাকিটা এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন আর এটা আপনারা এখানে কিনতে শুরু করে দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি আমেরিকাতে এক দম্পতি কি করেছেন শোনেন তারা এই কুইনাইন খুঁজেছেন পান নাই তখন সুইমিং পুলে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত একটা ট্যাবলেটের মধ্যে এই কুইনাইন আছে দেখে তারা এটা খেয়েছেন জামাই বউ এবং খেয়ে জামাই মারা গেছেন এবং বউ হাসপাতালে মৃত্যু পথ যাত্রী ফলে এই যে কুইনাইন খেলে এটা সারবে এটা চিন্তা করাটা একদম ভুল নাইজেরিয়াতে হাজার হাজার লোক এই কুইনাইন খেয়ে পয়জেন্ট হয়ে গেছে কারণ তারা সিএনএন এ শুনেছে বলেছে এই ধরনের ট্রাম্প না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধপত্র খাবেন না এবং ডাক্তারকে জিজ্ঞাসা না করে কোন ওষুধপত্র খাবেন না বহু জায়গাতে ডাক্তার এখন টেলিমেডিসিনের ব্যবস্থা করেছে টেলিফোনে পরামর্শ দিচ্ছেন যদি আপনার ডাক্তার আপনাকে টেলিফোনে পরামর্শ দিতে রাজি থাকেন তার সঙ্গে আপাতত টেলিফোন আপনি কথা সেরে নিতে পারেন অথবা অন্য কোনো পদ্ধতিতে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এই হচ্ছে মোটামুটি আহ আমাদের যা বলবার সেটা আমি আজকে বললাম এরপরে আবার আমি হাজির হব আরো কিছু কথা বলবো একটা সময় যদি দরকার থাকে আর অনেকে প্রশ্ন করেছেন যে গরম পানি খাবেন কিনা গরম পানি খাওয়ারও কোনো প্রয়োজন নাই এটা একদম ভুল সাধারণ তাপমাত্রার যে পানি সেটা খেলেই হবে আর পোশাক আশাক প্রতিদিনকারটা প্রতিদিন পরিষ্কার করে ফেলা ভালো একই পোশাক পরপর পরা ভালো না বাইরে থেকে আসলে জুতোর তলাটাও যদি আপনি কোনো ডিসইনফেক্টেন্টে মুছে নিতে পারেন সেটা ভালো বাসা কিংবা যে কোনো সারফেস ডিসইনফেক্ট করাটা খুবই ভালো লেফট খুবই ভয়ঙ্কর জায়গা লেফটের বাটন এবং লেফট সবসময় পরিষ্কার করতে পারাটা খুবই দরকার যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা লিফট পরিষ্কার রাখার ব্যবস্থা করবেন কারণ লিফটে কে উঠছেন কে উঠছেন না এটা বলা খুবই কঠিন ভাইরাসটার জন্য দরজা জানালা খোলা রাখলে কোনো অসুবিধা নেই দরজা জানালা দিয়ে ভাইরাস ঢুকে যায় না এবং এটা যে এয়ারবোর্ন এটা এখনো প্রমাণিত হয় নাই যেটা বাতাসে উড়ে বেড়াচ্ছে ফুলের রেনুর মতো ব্যাপারটা এরকম না কোনো ভাইরাস এভাবে ওড়ে না এবং করোনা ভাইরাসের সাতটা আহ কে আমরা পেয়েছি যার মধ্যে চারটা দিয়ে সাধারণ সর্দি কাশি হয় আর তিনটা খুবই আহ ভয়ঙ্কর একটা একটা আর এই যে এখন যেটা সার্স ধরা পড়েছে কোভিড ফলে আপনাদেরকে বুঝতে হবে যে সব করোনা ভাইরাস খারাপ না এই হচ্ছে মোটামুটি আপনাদের অনেক পরামর্শ আছে চোদ্দ দিন কেন বলা হয়েছে একজন প্রশ্ন করেছেন দিন বলা হয়েছে এই জন্য যে ভাইরাসটার ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ শরীরের মধ্যে প্রবেশ করে রোগ সৃষ্টি করার যে গড় সময় সুপ্তাবস্থা এটাকে বলে সেটা হচ্ছে গড়ে চোদ্দ দিন সেই কারণে যদি আপনার শরীরে এটা আজকে প্রবেশ করে এবং আজকে আপনাকে আমরা লক করে তাহলে দিনের মধ্যে হয় আপনার জ্বর কাশি শুরু হবে অথবা আপনার কিছুই হবে না তো এই আপনার জ্বর কাশি শুরু হলো না এটা তো আর বোঝা সম্ভব না কে আক্রান্ত হয়েছেন কে হন নাই তাই চোদ্দ দিন আটকে রাখলে অধিকাংশ লোক যারা এটা আক্রান্ত অবস্থায় আছেন তাদের জ্বর কাশি শুরু হয়ে যাবে এবং তাদের মধ্যে থেকে অনেকেই সেরে যাবেন বাসার মধ্যে সেরে যাবেন এই জন্য চোদ্দ দিন বলা হয়েছে না ভাইরাস মাটিতে ছড়ায় না ভাইরাস জীবন্ত দেহে বাঁচে বেশিক্ষণ বেঁচে থাকে না কিন্তু কিছুটা সময় বেঁচে থাকে বলে এই ভাইরাসে আক্রান্তদের হ্যান্ডেল করার ক্ষেত্রে খুবই সতর্কতা নেওয়া হয়েছে এমনকি মৃতদেহ হ্যান্ডেল করার ক্ষেত্রেও বাজারে সাধারণ মাস্ক সাধারণভাবে ব্যবহার করলে কোনো অসুবিধা নাই বা একটা এই এই এবং দুই ধরনের মাস্ক হচ্ছে ভাইরাস প্রতিরোধক এটা মূলত স্বাস্থ্যকর্মীদের জন্য এটা সাধারণ লোকদের জন্য না ভাইরাসটা ইটালি প্রবেশেরা ছড়িয়েছেন কি না যদি আপনি বলেন তাহলে আসলে যে প্রমাণ পাওয়া গেছে তাতে প্রমাণিত হয়েছে যে প্রথম আক্রান্ত যারা ধরা পড়েছেন পরে এদের সঙ্গে একটা সম্পর্ক ছিল যে কারণে এটা বলতেই হয় যে আমাদের প্রথম আক্রান্ত কেসগুলি এবং যে কেসগুলি শনাক্ত হয়েছে সেখানে ইটালিয়ানদের একটা ভূমিকা ছিল তো এটা এটা স্বীকার করতে হবে এটা কোনো লজ্জার বিষয় না বা এটা কোনো এটা কোনো অপমানের বিষয় না এটা হতেই পারে এটা হয়েছে এবং এটা কেন হয়েছে এটা এটা কারণ আছে তাই ইটালিয়ানরা ছড়িয়েছেন মানে এটার জন্য আপনাকে অপমানিত হতে হবে না তবে আপনি যদি লুকিয়ে রাখেন তথ্য এবং আপনি যদি স্বীকার না করেন সেটা অন্যায় বাজারে মাছ মাংস কিনতে গেলে কোনো ঝুঁকি নাই একজন প্রশ্ন করেছেন বাজারে মাছ মাংস কিনতে গেলে এই যাবে মুখে হাত দিলাম এটা আসলে ভুল কিন্তু আমার যেহেতু স্যানিটাইজ করেছি হাত সাবান দিয়ে ধুয়েছি তাই দিয়েছি কিন্তু এটা সব সময় করা যাবে না বিশেষ করে আপনি যদি বাইরে থাকেন একদমই করা যাবে না হাতের মাধ্যমে সবজিতে জীবাণু লাগতে পারে এই জন্য আপনি সবজি ধুয়ে নেবেন এবং বাজারে মাছ মাংস কিনলে বাড়িতে এসে মাছ মাংস ভালো করে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে রান্না করবেন এবং নিজের হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন এটা করলেই হবে ভিটামিন সি খেতে পারেন যে কোনো ভিটামিন খেতে পারেন প্রশ্ন করেছেন কেউ কেউ খাবেন কিনা ভিটামিন সি খেতে পারেন এবং ভিটামিন সি খাওয়াটা কোনো খারাপ কিছু না ভিটামিন সি না শুধু কোনো ভিটামিন খেতে পারেন বলা হচ্ছে ভিটামিন সি ভিটামিন ডি এইগুলি খেলে পরে আহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু আপনি অতিরিক্ত ভিটামিন ডি খেতে পারবেন অতিরিক্ত ভিটামিন ডি কিন্তু ক্ষতিকর কিন্তু ভিটামিন সি যত খুশি খেতে পারবেন যাই হোক সব প্রশ্নের উত্তর তো আজকে দিয়ে দেওয়া যাবে না ব্লিচিং পাউডার বাসার জীবাণু মারার জন্য আমরা ব্যবহার করি ব্লিচিং পাউডার একটা অনুপাত আছে সেই অনুপাতে পানির সঙ্গে মিশিয়ে এটা ব্যবহার করতে হয় ফলে আপনারা দেখে নিয়ে এই পানির সঙ্গে মিশিয়ে যে কোনো জায়গায় আপনারা পরিষ্কার করতে পারেন ব্লিচিং পাউডার দিয়ে যাই হোক আজকের মতো আমি লাইফ থেকে এখন চলে যাব অনেক রাত হয়েছে এবং অনেকটা সময় আমি লাইভে আছি প্রায় চল্লিশ মিনিটের বেশি আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো আমার পেজে পোস্ট করে দিতে পারেন আমি আশা করব উত্তর দেওয়ার আমি চেষ্টা করব উত্তর দেওয়ার এবং আরো ডাক্তারদের সঙ্গে কথাও বলে নেব আর আবারও মনে করিয়ে দিই সবার জন্যই স্পেস সুট মার্কা পিপি প্রয়োজন নাই সবার জন্য যে এন নাইনটি ফাইভ মাস্ক সেটারও প্রয়োজন নাই সবার জন্য ক্যাপ গ্লাভস এবং কাভারের প্রয়োজন নাই মূলত যেটা দরকার সেটা হচ্ছে কিছু মানুষের জন্য মাস্ক লাগবে কিছু মানুষের জন্য মাস্ক এবং গ্লাভস দুটোই লাগবে কিছু মানুষের মাস্ক গ্লাভস এবং গাউন লাগবে আর শুধুমাত্র যারা সরাসরি কোভিড সংস্পর্শে যাবেন তাদের জন্য তাদের জন্য আবার বলছি যারা সরাসরি কোভিড নাইন্টিন পেশেন্টের সংস্পর্শে যাবেন ট্রিটমেন্ট দেবেন তাদের শরীরে এমন কিছু কাজ করবেন যাতে হাঁচি কাশি বমি থুতু এইগুলার সংস্পর্শে তারা আসতে পারেন শুধুমাত্র তারা ওই স্পেস স্যুট ব্যবহার করবেন আর এই স্পেস স্যুটের কিন্তু বিপদ আছে স্পেস স্যুটটা যারা ব্যবহার করছেন তারা কিন্তু স্পেস স্যুটটা ফেলবেন যে এই বায়ো ওয়েস্ট ডিসপোজাল এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার তাহলে আপনারা যে স্পেস স্যুট পরে ঘোরাঘুরি করার কথা ভাবছেন এবং ছবি তুলছেন যদি সত্যি সত্যি কোভিড এর সংস্পর্শে আসেন এই স্পেস স্যুট যেখানে ফেলবেন সেইখান থেকে আবার শুরু হবে এই জীবাণু ছড়ানো ফলে এইসব জিনিস অহেতুক ব্যবহার করে অর্থ সময় এটা অপচয় করবেন না এবং নিজের নির্বুদ্ধিটা প্রমাণ করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে আশা করছি আমি যে কথাগুলি বলেছি সেগুলি আপনাদের উপকারে আসবে আর যদি কোনো প্রশ্ন থাকে জানতে চাইতে পারেন আমি চেষ্টা করব সহজে বুঝিয়ে বলার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ